অতিথি, নিরপরাধ একটা লোক কেস খেয়ে বসে আছে। সেকশন নাম্বার 307, 326, 34 IPC। যতক্ষণ পর্যন্ত না নিরপরাধ প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে কেউ ছুঁতে পারবে না। আর কথাটা কে বলছে মাথায় রাখিস, অ্যাডভোকেট গীতা এল এল বি। আপনি সরকারি সম্পত্তি, এখন বেলে আছেন, আপনাকে থানায় হাজিরা দিতে যেতে হয়। আমি আপনাকে কোর্টে নিয়ে যাব আর আপনি নিরপরাধ সেটাও প্রমাণ করব। অনেকগুলো দায়িত্ব আছে আমার, আর আপনাকে কেউ ছুঁতে পারবে না যতক্ষণ এই অ্যাডভোকেট গীতা এলএলবি জীবিত আছে। শুধু এই কারণেই বুঝি সাত্বিক দাদাবাবুকে বাঁচালে না। তবে আরো একটা কারণ আছে। কি? ও আমার দিদির ভালোবাসা। এটা কি শুরু হলো মা? এভাবে কি বাঁচা যায়? এভাবে কি বাঁচা যায় মা? আমার গীতা, আমার গিনি দুজনেরই তো সংসার নষ্ট হয়ে গেল রে মা। আর আমার দু জামাই, কিছু হবে না মা, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সকলে ফিরবে, সকলকে ফিরতে হবে, তুমি কোনো চিন্তা করো না মা। আমি যেমন উকিল হিসেবে আদালতটা সামলে নি, আর ঠিক সেরকম বাড়ির বউ হিসেবে বাড়িটাও সামলে নেব মা। কথা দিলাম তোমাকে, কথা দিলাম মা।
বড় একটা অন্যায় বাড়ির সকলে মিলে সহ্য করছো, আমি কল্পনা করতে পারছি না। তুই কোন অন্যায়ের কথা বলছিস? মেজদা, সবটা জানার পর যদি না বোঝার ভান করো তাহলে আমার আর কিছু বলার নেই। তোর আমুলটা কি আমার দিকে উঠছে নাকি? অবশ্যই, এছাড়া কার দিকে উঠতে পারে? নিজের অহমিকা, নিজের আত্ম অহংকার, নিজের ইগো, এই তিনটে জিনিসের বাইরে তুমি আর কিচ্ছু জানো, কিছু বোঝো? তুমি তুমি উঠে পড়ে লেগেছো আদালত চত্বরে প্রমাণ করার জন্য যে তুমি সেরা। তার জন্য তুমি তোমার নিজের ছেলেদের বলি দিচ্ছ, বাড়ির বউদের বলি দিচ্ছ, পরিবারটাকে ছাড়খার করে দিচ্ছ। কিন্তু বড়দা, আমি একটা কথা বলছি, এই 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 আমাদের পরিবারের প্রত্যেকটা ছোট তোমার দিকে আঙুল তুলবে। এই ঠিক করে কথা বল, তুই ঠিক করে কথা বল প্রলয়। তোর এই সমস্ত সমালোচনা আমার জাস্ট আমি টলারেট করতে পারি না। প্রলয় তুমি একটু চুপ করো না, দেখছো মানুষটা খেতে বসেছে, সারাদিন খেটে খুঁটে এসছে মানুষ। খেটে খুঁটে এসেছেন? খেটে খুঁটে কোথায় এসেছেন? আজকে উনি সারাদিন যা যা করেছেন প্রত্যেকটা অন্যায়ের পর অন্যায়। আজকে যদি সারাদিনের মধ্যে তিনটে কেস উনি লড়ে থাকেন তাহলে আমি তোমাকে বলছি সেই কেসগুলো কাদের হয়ে লড়েছেন বলো তো? সেই তিনটে কেস অপরাধীদের জন্য, ক্রিমিনালদের জন্য, তার মধ্যে একজন পলিটিশিয়ান, একজন খুনি আছে। প্লিজ প্লিজ দয়া করে তুমি এখন এই খাওয়ার টেবিলটাকে না বিতর্কের আখড়া বানিও না। প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি সব ব্যাপারে না করাচ্ছ কেন বলো তো? বর্দা যা করছে বর্দাকে বর্দার মতন করতে দাও না, তুমি কেন না করেছো আমি বুঝতে পারছি না। আরে বাবা, সেটা বুঝলে তো হয়েই যেত, ও তো বারবার গীতার হয়েই কথা বলছে, ওর প্রত্যেকটা কথার মধ্যে লুকিয়ে রয়েছে গীতার প্রতি প্রশ্রয়। হ্যাঁ, লুকিয়ে আছে গীতার প্রতি প্রশ্রয়, সেটাই তো স্বাভাবিক। গীতা একজন সৎ ঋজু চরিত্রের মেয়ে, সে একা লড়াই করছে আর তোমরা সবাই তাকে ব্লেম করছো। কোন ব্লেমটাকে তুমি মিথ্যে বলছো প্রলয়? কোনটাকে মিথ্যে বলছো? না না, যা যা ঘটেছে তুমি মিথ্যে বলছো।